কৈলাসহর মহকুমার বিদ্যুৎ পরিষেবা প্রদানকারী বেসরকারি সংস্থা সাই কম্পিউটার লিমিটেডের বিরুদ্ধে সরব হলেন কৈলাসহর পৌর পরিষদের কাউন্সিলর সিকিম সিনহা। দীর্ঘ প্রায় 3 বছর ধরে গোটা কৈলাসহর মহকুমার বিদ্যুৎ পরিষেবার দায়িত্বে রয়েছে বহিরাজ্যের বেসরকারি সংস্থা সাই কম্পিউটার লিমিটেড। কিন্তু যেদিন থেকে কৈলাসহর মহকুমার বিদ্যুৎ পরিষেবার দায়িত্ব সাই কম্পিউটার লিমিটেড নিয়েছে, সেদিন থেকে কৈলাসহর মহকুমার বিদ্যুৎ পরিষেবা একেবারেই তলানিতে গিয়ে ঠেকেছে বলে মহকুমাবাসীদের অভিমত। উল্লেখ্য, বিগত প্রায় 2 সপ্তাহ ধরে কৈলাসহর পৌর পরিষদের পূর্ব দুর্গাপুর এলাকায় একটি বিদ্যুতের খুঁটি বাঁকা হয়ে রয়েছে, যার ফলে বিদ্যুৎ পরিবাহী তার একেবারেই নিচে নেমে গেছে। রাস্তা দিয়ে চলাচলের সময় এলাকাবাসীরা একটু অসতর্ক হলেই বিদ্যুৎ স্পৃষ্ট হবার সম্ভাবনা রয়েছে। এলাকাবাসীরা কয়েকবার সংস্থার অফিসে গিয়ে লিখিতভাবে অভিযোগ জানালেও এখনও পর্যন্ত এলাকায় আসেনি সংস্থার কর্মীরা। সংস্থার এহেন আচরণে ক্ষুব্ধ হয়ে এলাকাবাসীরা স্থানীয় কাউন্সিলর সিকিম সিনহার দ্বারস্থ হয়ে এই ঘটনা সম্পর্কে জানান। এই ঘটনা শোনা মাত্রই এলাকাবাসীর সামনে কাউন্সিলর সিকিম সিনহা সংস্থার অফিসে গিয়ে কথা বলার পর সংস্থার আধিকারিকরা কাউন্সিলরকে জানায় তারা আগামী 2 দিনের মধ্যে সংশ্লিষ্ট এলাকায় গিয়ে বিদ্যুতের খুঁটির কাজ করে দেবে। এর পরিপ্রেক্ষিতে কাউন্সিলর সিকিম সিনহা জানান, আগামী 2 দিনের মধ্যে পূর্ব দুর্গাপুর এলাকার বিদ্যুৎ খুঁটিটি সারায় না হলে সংস্থার বিরুদ্ধে অন্যরকম পরিকল্পনা নেওয়া হবে। বিদ্যুতের তার, বিদ্যুৎ পরিবাহী তার অনেক নিচে, এই ব্যাপারটা জানেন কি আপনি? হ্যাঁ, ব্যাপারটার সম্পর্কে আমি অবগত আছি। বিভিন্ন সময় এলাকাবাসী আমার কাছে অভিযোগ জানিয়েছে এবং আমরা এলাকাবাসী ও সাইয়ের অফিসে এসে ওনারা লিখিতভাবে অভিযোগ করেছেন। আমি ব্যক্তিগতভাবেও সাইকে সেই অভিযোগের কথা জানিয়েছি। গতকালকেই সাইয়ের অফিসে গিয়ে আমি কথা বলেছি, তো ওনারা কিছুটা দিন সময় চেয়েছেন। সময়ে এই সময়ের মধ্যে আশা করি এই সমস্যার দ্রুত সমাধান হবে বলে আমি আশা করি। কিন্তু এখানে ওরা মানে সাই কোম্পানি সময় চাইছেন, কিন্তু যেভাবে বিপজ্জনক অবস্থা বিদ্যুৎ পরিবাহী তার নিচে মানে রয়েছে, কিংবা খুঁটিটাও অনেক মানে উঁচু নিচু হয়ে রয়েছে, মানে কি বলবেন? কেন সময় চাওয়ার থেকে তো মানুষের বিপজ্জনক ঘটনা ঘটতে পারে। সেটার জন্য আমি এক্সিকিউটিভ অফিসার, চিফ এক্সিকিউটিভ অফিসার আমাদের পুরসভার তথা SDM স্যারের সাথে আমি পার্সোনালি কথা বলেছি। যদি 1-2 দিনের মধ্যে সমস্যা যদি সঠিকভাবে সমাধান করতে না পারে, আমাদেরকে পরবর্তী সময়ে একটু অন্য পদক্ষেপ নিতেই বাধ্য হবো আর কি। এই টোটাল ব্যাপারটার দায় কি তাহলে সাই কম্পিউটার সংস্থা? অবশ্যই সাই, মানে সেইভাবে আমরা তো শুধু আমার এলাকা ওয়ার্ডের ব্যাপার না, কৈলাসহরে বিভিন্ন জায়গাতে বিভিন্ন মানুষ প্রায় সময় আমরা দেখি সাইয়ের বিরুদ্ধে মানে ওনারা কমপ্লেন করে আসছেন, এবং দুর্ভাগ্যজনকভাবে সাই সঠিকভাবে কৈলাসহরকে বিদ্যুৎ পরিষেবা দিতে পারছে না, সেটা শুনে আমার দুঃখ প্রকাশ করছে। বিদ্যুৎ পরিষেবা প্রদানকারী বেসরকারি এই সংস্থা সঠিকভাবে কৈলাসহরবাসীদের বিদ্যুৎ পরিষেবা প্রদান করতে না পারার বিষয় নিয়ে দুঃখ প্রকাশ করেন কাউন্সিলর সিকিম সিনহা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।